বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে আবারও উত্তাল হয়েছে। রাজধানী ঢাকাসহ সিলেট খুলনায় বিক্ষোভ সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে। এরই মধ্যে খুলনাতে এক পুলিশকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এছাড়াও প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে খবরের মাধ্যমে। এছাড়াও হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। বলা হয়েছে সিলেটে প্রায় 200 থেকে 300 ছাত্র আহত হয়েছেন। প্রথম আলোর খবরে বলা হয়েছে সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত কয়েকশো। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আশেপাশে এই সংঘর্ষ হয়েছে। বিকাল 4টা থেকে শুরু হয়ে এই সংঘর্ষ চলে প্রায় 7:30 পর্যন্ত। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাসের সেল এবং শটগানের গুলিতে প্রায় 200 থেকে 300 জন আহত হয়েছেন বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন। এছাড়াও পুলিশ জানিয়েছেন 7 জন পুলিশ অফিসার আহত হয়েছেন শিক্ষার্থীদের হামলায়। এ সময় ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করেছে পুলিশ। এটি হচ্ছে সিলেটে বিক্ষোভের ঘটনা। এছাড়াও সিলেটের আপনারা জানেন হবিগঞ্জ জেলাতে সংঘর্ষ হয়েছে, ওখানে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যেটি বলছিলাম আপনাদেরকে, খুলনাতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে সুমন নামক এক কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে খুলনাতে। সেখানে বলা হয়েছে গুলিবিদ্ধ 25 জনকে খুলনা মেডিকেল হাসপাতালে এবং 20 জনের মতো বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্যদিকে বলা হয়েছে হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক মিয়া, যার বয়স 25 বছর, ওই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রজেক্টে নিযুক্ত ছিলেন। নিহত মোস্তাককে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় 3 কোণা পুকুরপার এলাকায় গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। এরপরে তিনি মারা যান। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থান, মিরপুর, মোয়াখালী, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুমিল্লাতে গণমিছিল হয়েছে, সেখানে হাজারো শিক্ষার্থী মাঠে নেমে এসেছেন এমন খবর দিয়েছে বিভিন্ন পত্রিকা। 17 তারিখ থেকে বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল এবং আজকে হঠাৎ করে প্রায় 31 তারিখ, প্রায় 2 সপ্তাহ পর চালু হলেও 31 তারিখ, সেটি আবার আজকে কিছুক্ষণের জন্য জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটিও বন্ধ ছিল অনেকক্ষণ। তবে যেভাবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে, অনেকে দাবি করছেন বাংলাদেশ কোন দিকে যাবে, সেটিও অনেকের এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশে এখনও যে কার্ফিউ জারি করা হয়েছিল, সেই কার্ফিউ বলবৎ রয়েছে, একেবারে এখনও উঠিয়ে দেওয়া হয়নি এবং কখন থেকে এই কার্ফিউ সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হবে এখনও সেটির জানা নেই। অন্যদিকে কোটা সংস্কারের যে প্রধান, যে 6 জন সমন্বয়ক, যারা ডিবি হেফাজতে থাকা অবস্থায় বাংলাদেশে তারা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন শাটডাউনের, সেটি তাদেরকে জোর করেই অনেকটা করেছেন বলে দাবি করেছেন কয়েকজন সমন্বয়ক এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।